ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে দ্বিতীয় সময় পরীক্ষা বা দ্বিতীয় সাময়িক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা উপকৃত হবে এটি যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো পরীক্ষাতে খুবই ভালো করবে তো চলো দেখে নিই এখানে ক্যাশে দেখো একদিকে রয়েছে সংক্ষেপে উত্তর দাও বৃষ্টি এখানে বৃষ্টির জন্য পাবে বিশ নম্বর তো এখানে দেখো রয়েছে বিশটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নিও যেমন এখানে দেখো এই যে মিশ্র ভগ্নাংশ বা এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে তোমাদের এমনই প্রশ্ন হবে তো এখান থেকে দেখে নিও তো আমি তোমাদের পর পর দেখে দিচ্ছি প্রশ্নগুলো কেমন হয়েছে তারপরে দেখো এখানে চার দাগ পাঁচ দাগ ছয় দাগ সমতল ভগ্নাংশ তারপরে মিশ্র ভগ্নাংশের পূর্ণরূপ কি বলা হয় তারপরে এখানে দেখো দশ দাগ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে বিষটা রয়েছে এখানে জ্যামিতি থেকে শেষে তিনটা দেওয়া হয়েছে যেমন যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে কি বলে তারপরে একটি চতুর্ভুজের একটি কৌণিক বিন্দু থাকে রম্বস কাকে বলে এরকম চারটি এরকম বিশটা প্রশ্ন রয়েছে এই বিশটা প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রয়েছে এখানে দুই দাগে লেখাঙ্ক রয়েছে দেখো এখানে সব বাজার থেকে এখানে তোমাদের হয়তো নাম বা সংখ্যা একটু এদিক ওদিক থাকতে পারে তোমাদের পরীক্ষাতে বা এমনও আসতে পারে তো এখান থেকে দেখে দুই দাগে প্রত্যেকটি অথবা রয়েছে এবং প্রত্যেকটির মান বন্টন করা হয়েছে কোনটিতে কত নাম্বার পাবে তারপরে দেখো এখানে তিন দাগ রয়েছে তিন দাগের অথবা রয়েছে এই অথবাগুলো এখান থেকে দেখে নিও যেটি তোমাদের হবে সেটি তোমাদের করতে হবে পরীক্ষা তারপরে চার দাগ রয়েছে রফিক সাহেবের মাসিক এত তিরিশ হাজার টাকা এখান থেকে তারপরে দেখো এর অথবা রয়েছে এই একই রকম দুটো অঙ্ক রয়েছে এখানে হ্যাঁ তারপরে এখানে পাঁচ দাগে দেখো একটি বাঁশের দুই একটা অংশ পানিতে এখানে দেখো এরকম একটি অঙ্ক রয়েছে তারপরে অথবা রয়েছে তারপরে ছয় দাগ রয়েছে দেখো ছয় দাগ রানবাজার থেকে চল্লিশ টাকা ধরে সাত পয়েন্ট পাঁচ কেজি চাল এরকম একটি অঙ্ক রয়েছে তারপরে সে একই রকম আরেকটা অঙ্ক রয়েছে অথবায় তারপরে দেখো সাত দাগে রয়েছে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ পয়েন্ট আট কিলোমিটার যায় তারপরে এক ইঞ্চি সমান কথা এখানে প্রত্যেকটি আলাদা আলাদা মান বন্টন রয়েছে তারপরে রথবা রয়েছে তারপরে আট দাগ দেখো আট দাগে আট দাগ রয়েছে আট দাগে রথবা রয়েছে তারপরে এখানে নয় দাগ রয়েছে দাগ নয় দাগে রথবা রয়েছে এখানে দুই দুই চার নাম্বার করে এটার জন্য রয়েছে তারপরে দশ দাগ একটি মোবাইল ফোন থেকে তিন মিনিট কথা বলা এই যে দুই পয়েন্ট পঞ্চাশ টাকা খরচ হয় এখন এক মিনিটে কত টাকা খরচ হয় পনেরো সেকেন্ডে কত টাকা খরচ হয় এরকম একটি প্রশ্ন প্রশ্ন রয়েছে এই ধরনের তোমাদের পরীক্ষাতে হবে তারপরে অথবা রয়েছে তারপরে এগারো দাগে এখানে যে থেকে দেওয়া আছে দেখো এখানে যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটা অংশের জন্য তিন পাবে যেমন এখানে রম্বসের একটি রমবাস যার একটি কোণ এত ডিগ্রি এবং একটি বাহু এত সেন্টিমিটার ঠিক আছে তারপর রম এর জন্য তিন রম তিনটি বৈশিষ্ট্যের জন্য তিন এভাবে এখানে যে থেকে যেমন প্রশ্ন তোরা দেওয়া রয়েছে আশা করি বুঝতে পেরেছো কেমন প্রশ্ন হবে তো ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দাও যদি তোমার আমার চ্যানেলে নতুন থাকে তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজার রাখো যেন পরে ভিডিওটা আসলে তুমি আগে পাঁচ থাকবে